ইস, বউ কথা কও। বউ কথা কও বইলা পাখি ডাকে সকাল সাজে, বউটি তাহার কয় না কথা চায় না ফিরে লাজে গো, চায় না ফিরে লাজে। বউ কথা কও, বউ কথা কও বইলা পাখি ডাকে সকাল সাজে, বউটি তাহার কয় না কথা চায় না ফিরে লাজে গো, চায় না ফিরে লাজে। মরমে মরিয়া পাখি করে শুধু ডাকা ডাকি, মরমে মরিয়া পাখি করে শুধু ডাকা ডাকি। সেই ডাকেতে কুলের বধূর, সেই ডাকেতে কুলের বধূর, মন সরে না কাজে লো, মন সরে না কাজে। বউটি তাহার কয় না কথা চায় না ফিরে লাজে গো, চায় না ফিরে লাজে। বউ কথা কও, জানি না কোন মধুর বলি শোনা বধুর মুখে, শুনবার লাইগা ডাকে পাখি ব্যথা লইয়া বুকে গো, ব্যথা লইয়া বুকে। জানি না কোন মধুর বলি শোনা বধুর মুখে, শুনবার লাইগা ডাকে পাখি ব্যথা লইয়া বুকে গো, ব্যথা লইয়া বুকে। যার পিড়িতে এত ব্যথা সে কেন রে কয় না কথা, যার পিড়িতে এত ব্যথা সে কেন রে কয় না কথা। মুখে কি তার নাই রে বলি, মুখে কি তার নাই রে বলি, মধুর নয়ন মাঝে লো, মধুর নয়ন মাঝে। বউটি তাহার কয় না কথা চায় না ফিরে লাজে গো, চায় না ফিরে লাজে। বউ কথা কও, বউ কথা কও বইলা পাখি ডাকে সকাল সাজে, বউটি তাহার কয় না কথা চায় না ফিরে লাজে গো, চায় না ফিরে লাজে। বউ কথা কও, 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 বউ কথা কও। দাও না সুজন, তোমার মুখ ভরে যত গান আছে আমার মুখের ভিতর ঢুকিয়ে। দাঁড়াও, ওরে ধারি মেয়ে, সাপে বাঘে তোরে কেন খায় না? এতকাল আমি ভাত কাপড় দিয়ে একটা ডাল নিয়ে পুষেছিলাম, আর তোমাকে বলি সুজন, আজ তোমার বাবাকে ডেকে আমি তোমাকে শাসন করতে বলবো। তুমি জানো না সুজন, হিন্দু সমাজের বিধি বিধান কত কঠোর। এই হিন্দু সমাজের বুকে আঘাত দিয়ে আমার দুলির জীবন, তোমার জীবন নষ্ট হয়ে যাবে বাবা। আমি তোমার মায়ের দাবি নিয়ে আমার তুলির জীবন ভিক্ষা চেয়ে গেলাম বাবা, ভিক্ষা চেয়ে গেলাম। Thank you.
কী হে গদাই মরণ, আরে কেমন আছো? হ্যাঁ, আরে অত দূরে কেন, সামনে এসেও কেমন আছো? কি বলবো নায়েব বাবু, ভুক আমার ফেটে যাচ্ছে। মুসলমানদের মহরমের মেলায় লাঠি খেলতে গিয়েছিলাম, সামান্য কথা কাটাকাটির জন্য এমন মারি আমাদের মেরেছে যে কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। কি বললি গদাই মরণ, নমুর মাথায় লাঠি মেরেছ ওই লেনের দল? তোরা কি মরে গেছিস? কি বলবো নায়েব বাবু, সাতগ্রামের মুসলমান লাঠিয়ালরা যখন তেরে এলো তখন আমরা ভরকে গেলাম। আপনি যুক্তি দিন, আমরা এখন কি করব? যুক্তি দিতে হবে আমাকে? শিমুলতলির গদাই মরলের লাঠিতে কি ঘুম ধরেছে নাকি সে লাঠি দিয়ে পিঁপড়ে খেদায়? নিতাই ধোপা সরকিতে কি মরচে ধরেছে? মধুপুলার বিন্দু নাভিদের ছেলে কি গাঁ ছেলে পালিয়ে গেছে? বলি ওই গৌর মাইজির রামদা কোথায়? দুঃখী রামের কুড়াল কোথায়? আর ওই কালুর বেটা কালাই নাগ, ওর কুড়াল কি মরচে ধরে গেছে নাকি? সবই আছে রায়েব বাবু, আমরা শুধু হুকুম চাই। হুকুম চাস গদাই মরণ? হ্যাঁ, আপনি ছাড়া, আপনি ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই। আমরা শুধু আপনার হুকুমের অপেক্ষায় আছি। আবার হুকুম চাচ্ছিস? দাঁড়া তাহলে, আমি আসছি, আমি হুকুম নিয়ে আসছি। হুকুম চাস গদাই মরণ? এই তো হুকুম দিলাম, যা ছুটে যা, কাল বৈশাখী ঝড়ের মতো ছুটে যা, গোক্র সাপের মতো, বাঘের মতো হুঙ্কার ছেড়ে ওই শিমুলতলির সমস্ত মুসলমানের উপর ঝাঁপিয়ে পড়বি। এই এই নে মা রক্ষাকালীর পূজার মালা। কে কে আছিস তোর এই মালা গলায় পড়বি? আমরা সকলেই পড়ব, সকলেই পড়ব, সকলেই পড়ব। সাবাস সাবাস, পারবি, পারবি তোরা রক্ষা করতে, এই মা রক্ষাকালীর এই পূজোর মালার মান রক্ষা করতে? পারবো, 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 পারবো। তাহলে এই নে